আদম পয়গম্বর বলেন আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম আমার ভিতরে রূহ দেওয়া হইছে রূহ প্রবেশ করানোর পরে সর্বপ্রথম আমি চোখ দিয়ে তাকাইলাম আমার দৃষ্টি পড়ছে আল্লাহর আরশে আজমির পায়ার দিকে আমি আরশে আজমির পায়ার দিকে তাকিয়ে দেখি ওই জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন লেখা রাখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম পয়গম্বর কয় আমি দেখতেছি আল্লাহর আরশে আমাদের বিশ্ব নবী রাহমাতুল আলামিনের নাম লেখা রাখছেন আরশে আজিম আল্লাহ সাজাইছেন আমাদের নবীর নাম দিয়া এই ইকো একটু কমায় রাখেন এখন ইকো একটু কমান লক্ষ্য করে দেখেন আদম পয়গম্বর বলেন যেদিকেই তাকাই আমি দেখতেছি প্রত্যেক জায়গায় লেখা প্রত্যেক গেইটে গেইটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের যে গেইট আছে গেইটের মধ্যে আল্লাহ লেখা রাখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির নাম দিয়ে আল্লাহ জান্নাতটা সাজিয়েছেন সম্মানটা কম না বেশি আর একটু জোরে কন ইহুদিরা আমাদের নবীকে মানে না আমাদের নবীর নাম সহ্য করতে পারে না এই জন্য একদিন ইহুদিদের ওয়াজ হইতেছে ওয়াজ ইহুদি পাদ্রী আলেম বয়ান করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহকে পাঠাইছেন যাও তুমি আলহামদুলিল্লাহ পাঠাইছেন তুমি যাও ইহুদির ওয়াজ শুনে আসো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ যেই মাত্র ইহুদির ওয়াজের মধ্যে বইছেন সঙ্গে সঙ্গে ইহুদি আলেমের জবান বন্ধ হয়ে গেছে সুতরাং তখন কয় আপনি কথা বলেন না কেন ইহুদি আলেম ইশার ইঙ্গিতে কইতেছে আমার তো মন চাই কথা কইতে কিন্তু আমার জবান যা তো আইতেছে না কেন আসবে না কয় আমার মনে হয় মুসলমান কোন আলেম এই জায়গার মধ্যে বসে আর তার প্রভাবে আমার জবান বন্ধ হয়ে গেছে তাহলে মুসলমান আলেমকে দেখাইয়া দিন সাইজ করে দিব ইহুদি আলেম বলল সাবধান বেয়াদবি করবি না কষ্ট দিবি না ওই যে পাগড়িওয়ালা ওনাকে আমার সামনে নিয়ে আয় নিয়ে যাওয়া হইল আপনার নাম কি আমার নাম বাইজিদ বুস্তামি এই জায়গায় এসেছেন কেন এসেছি আপনার বয়ান শোনার জন্যে আপনি তো বয়ান শুনতে আইছেন না আইছেন আমার বয়ান বন্ধ করার জন্যে তো ঠিক আছে আপনার যেহেতু লাগাল বেশি কয়েকটা প্রশ্নের জবাব দিন ইহুদি আলেমের উদ্দেশ্য হইল মুসলমান আলেমকে এমন প্রশ্ন কর্ম জবাব দিতে পারতো না জানার জন্যে প্রশ্ন করা বিশাল সবের কাজ আর কাউকে লজ্জা দেওয়ার জন্যে আটকানোর জন্যে প্রশ্ন করা সম্পূর্ণ হারাম ইহুদি আলেমের উদ্দেশ্য হইল লজ্জা হইব কঠিন তিনটা প্রশ্ন করি এক নম্বর প্রশ্ন এ ভাইজি আপনাদের নবী বলছেন জান্নাতের মধ্যে খাবার আছে কিন্তু পেশাব নাই পায়খানা নাই এত বেশি খাইব কিন্তু পেশাব নাই পায়খানা নাই এটা কেমনে হয় এটা তোমার মাথায় ধরে না জান্নাতে অল্প খাবার না রসুল বলেন জান্নাতের মানুষরা যখন খাইবে তখন এক বৈঠকে সত্তর হাজার প্রকারের নাস্তা খাবে কি খাইবেন খাইবেন কি জান্নাতে সব আছে দুনিয়ার আরাম আয়েস এগুলো সামান্য কথা কোন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছে قل متاع الدنيا قليل দুনিয়ার আরাম আয়েস ভোগ বিলাস এগুলো হইল কালিল সামান্য কিছু আর জান্নাতের ভোগ বিলাস খায়ের উত্তম যদি কোন সুবহানাল্লাহ কি পরিমাণ খাবে এক বৈঠকে সত্তর হাজার নাস্তা খাবে কিন্তু পেশাব নাই পায়খানা নাই এটা আমার মাথায় ধরে না তুমি জবাব দাও বাইজিদ বললেন আমার আল্লাহ ইচ্ছা করলে পেশাব পায়খানা না করায় রাখার মতন ক্ষমতা আছে কথা কোন ঠিক কিনা
আমরা দুনিয়ার জমিনে আসার পূর্বিক আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের পেটের ভিতরে যখন আমার শরীর পূর্ণ গঠন করা হয়ে গেল এখন আমার খাবার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ঋতুস্রাব বন্ধ করিয়া আমার নবীর দিকে একটা লাইন করিয়া মায়ের ঋতুস্রাব আমার পেটের মধ্যে পৌঁছাইয়া দিল খাবার হিসাবে জি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমারে খাওয়াইল পেশাব পায়খানা না করাইয়া রাখতে পারল সেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে খাওয়াইব ঠিক পেশাব পায়খানা না করাইয়া রাখার মতন ক্ষমতা আছে মায়ের পেটের ভিতরে যে হতো পেশাব পায়খানা না করে রাখতে পারছে জান্নাতের মধ্যে আমার আল্লাহ পেশাব পায়খানা না করে আর রাখার মতন ক্ষমতা আসেনি সুতরাং কয় হুজুরের জবাবে যুক্তি আছে দুই নম্বর জবাব দিন আপনাদের নবী বলছেন জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আছে গাছ আছে গাছের নাম সাজারায় তুবা এই গাছ একটা কিন্তু ডাল ফাতা থাকবো প্রত্যেক জান্নাতির ঘরে ঘরে একটা গাছ আর প্রত্যেকের বাড়িতে থাকবো ফাতা এটা কেমন এটা আমার যুক্তি ধরে না ভাই যদি বললেন আমার আল্লাহ ইচ্ছা করলে ইটো পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী আলোকিত করার জন্য আকাশের মধ্যে একটা সূর্য উদয় করে সূর্য যখন আকাশে উদয় হয় শুধু কি মৌলভীবাজারের ঘরে ঘরে আলো যায় শিরমঙ্গল যায় না হবিগঞ্জ যায় না আমার আল্লাহ একটা সূর্যের আলো যদি ঘরে ঘরে পৌঁছে দিতে পারে জান্নাতের একটা গাছের ডাল পাতাও প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে এই ক্ষমতা আমার আল্লাহর আছে সুতরা কয় হ্যাঁ হুজুরের জবাবে যুক্তি আছে আকৃত হচ্ছে না তিন নম্বর প্রশ্নের জবাব দিন আপনাদের নবী বলছেন জান্নাতের খাবারের কোনোদিন মজা কমত না সুবহানাল্লাহ যদি বরং যত খাইব মজা বাড়তে থাকবো দুনিয়ার জমিনে এমন তো কোনো খাবার নাই যে খাইতে খাইতে খালি মজা বাড়ে বরং খাইতে খাইতে বিরক্তি চলে আসে কথা কোন ঠিক কিনা আর একটু জুড়ে বলেন আর জান্নাতের খাবারের নিয়ম হইল আপনি এক পিস মুখো দিয়েছেন গরুর গোস্ত এটা এক মজা আর এক টুকরা মুখো দিয়েছেন এখন দেখা যায় প্রথমটার তুলনায় দ্বিতীয়টা সত্তর গুণ বেশি মজা যত সময় যাবে জান্নাতের খাবারে মজা বাড়বে এটা কেমনে হয় এটা তো আমার মাথায় ধরে না বাইজিদ বুঝতেই বললেন হ্যাঁ আমার আল্লাহ ইচ্ছা করলে ইটো পারে আল্লাহ ক্ষমতা আসেনি এই দুনিয়ার বাইজিদ বললেন হ্যাঁ শুনেন আমাদের কুরআনুল কারিমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ফাতেহা এই সূরাতুল ফাতেহার মধ্যে আমার আল্লাহ এত মজা লাগিয়া দিছে গোটা পৃথিবীর মসজিদের ইমাম সাহেবরা নামাজে দাঁড়াইলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইরা নামাজ পড়ায় প্রত্যেক দিন মুসল্লিরা শুনে শুনতে শুনতে বিরক্ত হয় না আজ পর্যন্ত কোনো মুসল্লি কইল না ইমাম সাহেব প্রত্যেক দিন এই সুরা পড়েন আর আমরা শুনতে শুনতে বিরক্ত কইছেনি কয় না কেন মজা আছে কথা কোন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে কত রকমের গান আইছে আর গেছে বারবার শুনতে বালা লাগে না কথা কোন ঠিক কিনা একসময় শুনছি হাটে ঘাটে দোকান ভাটে গান শোনা যেত বন্ধু আমার বাড়ির সামনে দা বৌলিয়া হাঁটতে যায় বুকটা আমার হাঁটতে যায় এই গানের মার্কেট এখন আসেনি এরপরে শুনলাম হাটে ঘাটে দোকান ভাটে গান শোনা যায় সাইলাম দারে হইলাম না তারে এরপরে যেদিকে যাই এদিকে শুনি ফতিরাতে জায়গা থেকে তোমার আসায় এখন এই গানের মার্কেট আসেনি এরপরে শুনি যেদিকে যাই এমনি শোনা যায় হলদাবিতে গাইতে রকম তরে ও বন্ধুরে এরপরে দিকে শুনি হঠাৎ কইরা ভাইরাল হইছে গান একটা মধু হই হই বিষ খাওয়াইলা এরপরে গত বছর গেছে খাসা বাদাম আর এই বছর গেছে কালা কালা সাদা সাদা কথা কোন ঠিক কিনা মার্কেট কিন্তু ঠিক থাকে না কিন্তু আল্লাহর কোরআন দেড় হাজার বছর আগে নাজিল হয়েছিল
আজও কুরআনের মজা কমে নাই কিয়ামত পর্যন্ত কুরআনের মজা কমবে না যেরকম ঠিক না কুরআনের মজা আছে নি আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুরআনের মজা আছে নি আছে হে ইউদিক আমার আল্লাহ কুরআনের মধ্যে যদি এত মজা লাগিয়ে দিতে পারে জান্নাতের খাবার মধ্যে আমার আল্লাহ মজা দিয়া রাখার মতন ক্ষমতা আছে কথা কোন ঠিক কিনা সুতরাং কয় হ্যাঁ হুজুরের জবাবে যুক্তি আছে আল্লাহ এলহাম করছেন বাইজিদ তোমাকে তিনটা প্রশ্ন করছে তুমি একটা করো বাইজিদ বুঝতেই বললেন জান্নাতের ভিতরে ফেসব পায়খানা নাই ইটা জানো জান্নাতের ভিতরে গাছ আছে ইটো জানো জান্নাতের ভিতরে খাবারের মজা আছে ইটো জানো তুমি বলো জান্নাতের গেইটের মধ্যে কোন নবীর নাম লেখা আছে যেই নবীর নাম লেখা ইহুদিরা এই নবীকে মানে না এখন তুই ভিতরে খবর জানো ফেসব পায়খানা নাই খাবার আছে গাছ আছে ইটা জানো গেইটো কার নাম লেখা ইটা কো প্রশ্ন শোনা মাত্র আবার ইহুদি আলেমের জবান বন্ধ হয়ে গেছে সুতরাং তখন কয় আপনি মুসলমান আলেমকে তিনটা প্রশ্ন করছেন উনি সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্নের জবাব দিছে আর আপনাকে একটা করতে জিব্বা বন্ধ হয়ে গেছে জবাব দিন ইহুদি আলেম কয় আমার কাছে তো জবাব আছে রে কিন্তু তোমার ভয়ে জবাব দিতেছি না বলে কেন এতদিন দুকা দিছি কইছি বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মানিস না দুকা দিছি কিছু দুকাবাজ আলেম দুকাবাজ বন্ড ভিড় আমাদের সমাজ আসেনি ফর্দা লাগতো না নামাজ লাগতো না ফর্দা লাগে না বেটেন্টের বেটেন থেকে বিশ্ব ফাউটুসে দেয় এটা যে বদমাস এর মধ্যে কোনো সন্দেহ এরপরে কইব গাঞ্জা খাইবা মারিফত হাসিল হবে এরকম কিছু বন্ড আসেনি সব জমানায় বন্ড আলেম বন্ড ফির ছিল কিয়ামত পর্যন্ত বন্ড থাকবে কথা কোন ঠিক কিনা লক্ষ্য করে দেখেন ইহুদি আলেম বলল দুকা দিছি এখন জবাব দিব কেমনে তোমাদের ভয় আমি দিতেছি না সুতারা বলল নির্ভয় আপনাদের হ্যাঁ আমাদের পাদ্রী আমরা জানতে চাই জান্নাতের গেইটের মধ্যে কোন নবীর নাম লেখা যে নবীর নাম লেখা গ ওই নবীর উপর ঈমান আনতে আমরা চাই এমনি ইহুদি আলেম বলল ওই নবীর নাম প্রকাশ করব শুধু তাই না ওই নবীর উপর এখন আমি ঈমান আনব তোমরাও আমার সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার ভক্ত মুরিদরা জান্নাতের একটা গেইটের মধ্যে শুধু নয় প্রত্যেকটা গেইটে গেইটে আল্লাহ রাহমাতুল্লিল আলামিনের নাম দিয়া সাজা রাখছেন সেদিন শত শত ইহুদিরা কালেমা করে মুসলমান হয়ে গেছে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন সাজাইলেন নবীজির অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা সাজাইছেন নবীজির নাম মুবারক দিয়া এমন কোন মাখলুক নাই রে সেই মাখলুকে আমার আল্লাহর নামের জিকির করে না আমার আল্লাহ চিনে না এমন কোন মাখলুক নাই এমন কোন মাখলুক দুনিয়া জমিনে নাই যেই মাখলুক আমার নবীকে চিনে না প্রত্যেকটা মাখলুক আল্লাহ চিনে প্রত্যেকটা মাখলুক আমার নবী চিনে রাস্তার মধ্যে সাপ খেলা দেখায় বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন গিয়া বললেন তোমার নাম কি ইহুদি আলেম পাল্টা প্রশ্ন করে আপনাকে
নবীজি তখন বললেন তুমি তোমার সাপকে প্রশ্ন করো, সাপ আমার পরিচয় দিয়া দিবে। ইহুদি আলেম বলল হ্যাঁ প্রতীক, আমার সাপ তো কথা বলতে পারে না। নবীজি তখন বললেন সাপকে আগে জিজ্ঞেস করো, সাপ যদি জবাব না দেয় আমি আমার জবাব তোমাকে দিয়ে দিব। ইহুদি সাপকে প্রশ্ন করল, সাপ রে বল এই ব্যক্তিকে তুই কি চিনস? প্রশ্ন করতে দিই সাপের জবান আল্লাহ রাব্বুল আলামিন কুল্লা দিতে দেরি করেন নাই। সাপ এবার ডাক দিয়া কয় হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইলেন আল্লাহর রাসূল। এমনি ইহুদি সাপুনিয়া কয় আল্লাহ বারকে, রসুল বললেন তুই আল্লাহ চিনস না, তোর সাপকে জিজ্ঞেস কর, তোর সাপ আল্লাহর পরিচয় দিয়া দেবে। রে সাপ তুই কি আল্লাহ চিনস? এমনি সাপ ডাক দেখয় আমার আল্লাহ হলেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যিনি তোকে বানাইছেন আমারে বানাইছেন, তিনি হইলেন আল্লাহ রাব্বুল আলামিন। সব মাখলুক আমার আল্লাহ চিনে, সব মাখলুক আমার নবীকে চিনে, জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে আল্লাহ আল্লাহ জিকির এই দুনিয়ার জমিনে হয় না। এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে আমাদের নবীজির নাম মুবারক উচ্চারণ হয় না। সুবহানাল্লাহ, জোরে কোন। যেই আজানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে, সেই আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে। গোটা পৃথিবীতে ২৪টা ঘন্টা আজান হয়। পৃথিবীর পূর্বাঞ্চলে যখন ফজরে আজান শুরু হয়, পৃথিবীর পূর্বাঞ্চলে ফজরে আজান যখন শুরু হয়, আস্তে 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 পশ্চিম দিকে চলে যায় সময়টা। একবারে পশ্চিম অঞ্চলে চলে যেতে যেতে আবার জোহর শুরু হয় পূর্বাঞ্চলে। এর মাঝখানে আজান পৃথিবীতে বন্ধ হয় নাই। একাধারে ৮ থেকে ১০ ঘন্টা এই জমিনে শুধু ফজরের আজানই হতে থাকে। আজান একামতের মাধ্যমে ২৪টা ঘন্টা আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটাও মহান আল্লাহ জমিনে জিন্দা রাখছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কম না বেশি? বেশি। বিশ্বনবী রাহমাতুল আলামিন বড় দামি একজন নবী, জোরে কোন ঠিক কিনা? বড় সম্মানী একজন নবী, বড় সম্মানী। সেই সম্মানী নবীর সাথে সম্পর্ক করার দরকার আছে নি? দরকার আছে। একটু জোরে কোন, দরকার আছে। বেন আমার লক্ষ্য করে দেখুন, শ্রেষ্ঠ নবী সম্মানী নবী আমাদের নবীর সাথে হাসর হোক, এটা আমরা চাই কি চাই না? চাই। রসুলের সাথে জান্নাতে বসবাস করার মতন ইচ্ছা আছে নি? ইচ্ছা আছে। কার কার আছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে কর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার যে কোনো মানুষ হোক না কেন, যে কোনো দেশের হয় না কেন, যে কোনো প্রান্তের হয় না কেন, তার মধ্যে যদি একটা গুণ থাকে সে থাকবো জান্নাতে আমি নবীর কাছে। বেরামাত সম্মানী নবীর সাথে সম্পর্ক করা দরকার। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কোন গুণের কথা বলছেন এই গুণটা বলবো, এরপরে আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক করার কথা বলে আমি শেষ করব। নবীজির একজন বিশিষ্ট সাহাবি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন মদিনা থেকে ইয়ামন গেলেন, ইয়ামনের গভর্নর করে পাঠাইলেন, পাঠানোর সময় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মুআজ ইবনে জাবালকে নসিহত দেয়, বারবার উপদেশ দেয়, মুআজ রে ১ বছরের জন্য তুমি যাচ্ছ ইয়ামান, মদিনার ইয়ামন ১০০০ মাইল দূরের জায়গা, রে মুআজ
এক বছর পরে তুমি আসবে, আসার পরে আমি নবীকে আর তুমি পাবে না, আসবে ঠিকই, আমার মসজিদে নামাজ পড়বে কিন্তু আমার পিছনে আর নামাজ পড়া তোমার হবে না, আসবে ঠিকই, হাঁটবে আমার রোজার পাশে আমাকে আর দেখবে না, সাহাবাই কেন নবীকে দেখবে না নবীকে পাবে না, এটা যে কেমন যন্ত্রণা, নবীকে না দেখা যে কেমন কষ্ট, এটা সাহাবাই কারাম সারা আমরা বুঝতাম না, সাহাবাই কারাম সহ্য করতে পারতেন না নবীকে না দেখলে, এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় সংবাদ প্রচার হয়ে গেছে আমার নবীর বিদায়, এক সাহাবি ছিলেন ময়দানে কাজকর্মরত অবস্থায় সঙ্গে সঙ্গে ওই সাহাবি সেজদার মধ্যে পড়ে গেছেন, রব্বুল আলামিন ও মাবুদ যেই চোখ দিয়ে আমার নবীর চেহারা মোবারক দেখতাম ওই নবী যে হতো নাই গো, আমার শোকের পাওয়ার আর দরকার নাই, শোকের পাওয়ার নিয়ে যাও, যেই নবীজির কথাগুলো আমার কান দিয়ে শুনতাম ওই কানে শ্রবণ শক্তি আমার দরকার নেই, শ্রবণ শক্তির পাওয়ার নিয়ে যাও, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবির দরখাস্ত কবুল কইরা নিছে, আমার নবী নাই শোক দা কি করবো, চিন্তা করছেন সাহাবাই কেরাম কেমন আশেক ছিলেন নবী, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বিদায়ের তিন দিন পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মাটিকে লক্ষ্য করে বলছিলেন, রে মদিনার মাটি আমি আর তোমার বুকে থাকতে চাই না, কেন থাকবো না জানিস, মদিনার জমিনে এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় আমি বিলাল নবীজির সাথে হাঁটা চলা করি নাই, আজকে যখন আমি একা হাঁটি নবীজির হাঁটার দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে, এমন এক দেশে আমি চলে যাব যেই দেশে নবীজি কোনোদিন হাঁটা চলা করে নাই, তাই তিনি চলে গেলেন দামেস্কের সিরিয়ায়, যাওয়ার পরে তিন মাস পরে স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাকদা বলছেন, বিলাল রে আমি নবী কি অন্যায় করলাম রে বিলাল, তুমি কেন আমার মদিনা সাইনা দূরে চলে গেছো, আমি নবী কেন তোমার আজান শুনতে পাই না, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠিয়া মদিনার দিকে রওনা হয়ে গেছে, আরে সোনার মদিনা সোনার মদিনায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেছে, মদিনা যাওয়ার পরই সাহাবাই কারাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গোল কইরা বইছেন, গারাও কইরা বরিয়া কান্না শুরু কইরা দিছেন, ও বিলাল নবীকে হারানোর পরে আমরা আপনাকে হারিয়ে ফেললাম, বিলাল রে আজান দে, নবীজির জমানার আজানটা আমরা শুনতে চাই, নবী নাই নবীর জমানার আজানটা শুনলে আমাদের কলিজা একটু হইল ঠান্ডা হতে পারে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ডাকদা বলছেন, রে নবী সাহাবীরা শুনো আমি আজান দিতে চাই না, আমি যখন আগে আজান দিতাম, লক্ষ্য করে দেখুন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আগে থাকতেন মিম্বরে, আমি বিলাল যখন আমি আজান দিতাম আজান দেওয়ার সময় আমি সামনের দিকে লক্ষ্য করে দেখতাম বিশ্ব নবী আমার সামনে বসা, আজকে যখন আমি আজান দিব আল্লাহর নবীকে পাবো না, আমি বিলাল কোনোদিন সহ্য করতে পারবো না, হযরত বিলাল আজান দিলেন না, সকলের প্রস্তাব প্রত্যাখ্যান কইরা দিলেন,
আসলেন হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, দুই ভাই দাঁড়াইয়া ডাকদা বললেন, ও বিলাল, নানাজিকে হারানোর পরে আমরা আপনাকে হারিয়ে ফেললাম। ও বিলাল, নানার যুগের মুয়াজ্জিন, আপনি আজান দিলে নানাজি নামাজ পড়াইতে মসজিদে যাইতেন। ও গো বিলাল, আজান দেন, আপনি আজান দিলে নানাজি জামাত পড়াবার জন্য আসতে পারেন। সুবহানাল্লাহ, জোরে গো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, রে নবীর সাহাবীরা, তোমাদের প্রস্তাব নিয়ে দিয়েছি, পারলাম না রে হাসান হুসাইনের প্রস্তাব ফিরিয়া দিতে। এর কারণ হইল, আমি দেখেছি তারা দুই ভাই কোনোদিন যদি নবীর কাছে কোনো প্রস্তাব দিত, আল্লাহ নবী কোনোদিন প্রস্তাব ফিরিয়া দিতেন না। তিনি শুরু করলেন আজান দেওয়া, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে হযরত বিলাল অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়ে গেলেন। আহ, আমার নবী নাই, নবী নাই, নবীকে পাবো না, নবীকে দেখবো না, এটা সাহাবাই কেরাম সহ্য করতে পারতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির এন্তেকালের পরে 2 বছর 3 মাস 11 দিন হায়াত পাইছিলেন। এর ভিতরে তিনি যখন কথা বলতেন, ভিতর থেকে কল্লে হুরা গন্ধ বেরিত, আহ, আমার নবী নাই, হার্ট অ্যাটাক হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রসুলের এন্তেকালের 6 মাস পর্যন্ত হায়াত পেয়েছিলেন। এই 6 মাসের ভিতরে কোনোদিন তিনি হাসি দেন নাই, আহ, আমার নবী নাই। সাহাবাই কেন সহ্য করতে পারতেন না। রসুল যখন বলছেন, মুআজ, 1 বছর পরে তুমি আসবে, আমাকে আর পাবে না, আমাকে আর দেখবে না, কথাটা শোনা মাত্র তিনি কান্না শুরু করছেন। রসুল তখন বলছেন, মুআজ ইবনে জাবাল, কান্না কইরো না, তুমি আমাকে হয়তো দুনিয়াতে পাবে না আর, কিন্তু তোমার মধ্যে যদি একটা গুণ থাকে, জান্নাতের মধ্যে থাকবে তুমি, আমি নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ, নবীর কাছাকাছি থাকার আশা আছেনি। রসুল বলেন, হও তুমি ইয়ামনি, হও তুমি মিশরি, হও তুমি পাকিস্তানি, আর হও তুমি বাঙালি, যে কোনো দেশের হও, তোমার মধ্যে যদি তাকুয়া থাকে, এই তাকুয়ার কারণে জান্নাতে থাকবা আমি নবীর কাছে। তাকওয়া 2 জিনিসের মাধ্যমে অর্জন হয়, একটা হইল আল্লাহর কোরআন, আর একটি হইল নবীজির সুন্নত। নবীজির সুন্নত, নবীজির সুন্নত গ্রহণ করার দরকার আছে নি? একটু জোরে কোন, 3টা সুন্নতের কথা বলবো। 3টা সুন্নত, মেসির জন্য পাগল হইয়া তার জার্সি শুলে লাগাইতে পারেন, নবীজির জন্য আশেক হইয়া রসুলের সুন্নত গ্রহণ করার দরকার আছে নি? একটু জোরে বলেন। 1 নম্বর সুন্নত, মিসওয়াক ব্যবহার করব, বলে ইনশাআল্লাহ। আর জুড়ে বলেন, নবীজির পছন্দের একটা আমলের নাম মিসওয়াক। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন পৃথিবী থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে মিসওয়াক ব্যবহার করে বিদায় নিছেন। তো রসুলের জীবনের শেষ আমলের নাম মিসওয়াক, আমল করবো তো ইনশাআল্লাহ। আর জুড়ে বলেন, 2 নম্বর সুন্নতের নাম হইল দাড়ি। 2 নম্বর সুন্নতের নাম কি? দাড়ি রাখবো তো ইনশাল্লাহ। এখন না হুজুর, এখন বয়স হয়েছে না, বুড়ো হইলে তুমি যে বুড়ো হইবা এই গ্যারেন্টি কেউ দিছে? যুবকের কি মরণ হয় না? কজু এখন বিয়া করছি না, বিয়ার ঘরে রাখবো নে, দাড়ি রাখলে বিয়ার আগেই রাখেন, নেককার বউ হইবা। কথা কোন ঠিক কিনা? বেহর্দা মহিলা কোনদিন দাড়িওয়ালারে গ্রহণ করতো না, নেককারটা হইবা। আর নেককার বউ যদি হন, জান্নাতের সুখ কিছুটা দুনিয়াতেই হইবা, আর যদি দাজ্জাল মার্কা কোনো বউ হন, তাহলে জাহান্নাম শাস্তি দুনিয়াতে কিছু। কথা কোন ঠিক কিনা? দাড়ি রাখেন, দাড়ির যত বয়স হয় দাড়িওয়ালা ব্যক্তিরও তত সম্মান বাড়ে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাই বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, তো উনি বয়স হয়েছে ঠিক, কিন্তু দাড়ি সাদা হয়েছে না, দাড়ি কালা। উনি উনার ছেলেদের কইল, আমি যদি এই অবস্থা মারা যাই, তোমরা আমার কালা দাড়িরে সাদা করে কবর দিও। ছেলেরা কয়, আব্বা কেন, মানুষ দেশে সাদারে কালা করে আপনি কালারে সাদা কমে কেন? রসুলের হাদিসে আইছে, সাদা দাড়ির সম্মান বেশি, ইজ্জত বেশি। সাদা দাড়ি লইয়া আল্লাহর দরবারে কেউ যদি হাত উঠায়, মহান আল্লাহ সাদা দাড়িওয়ালার দরখাস্ত কবুল না করলে আল্লাহর শরম লাগিয়ে যায়।
সাদা দাড়ি লইয়া কবরে গেলে ফেরেশতা আমার সম্মান করবো, আল্লাহর দয়া লাগবো। চিকি বেটা মারা গেছে, ছেলেরা কালা দাড়িরে সাদা খইরা কবরও দিছে, মন কেন না কি দিয়েছে, আয়া দিয়েছে দমক মাররা বোকা, ইয়ে আকসাম জিন্দ হইয়া কয় ফেরেশতার দমক দিল কিতা, মনে হয় অন্ধকার গর্ত সাদা দাড়ি দেখছে না। ফেরেশতা আবার কয় মাররা বোকা, ইয়ে আকসাম কয় চিল্লাইতে দেখো জবাব দিতাম না, মুরব্বী সাজ্জা কবর ঢুকছি। ফেরেশতা কয় আল্লাহ কই পাঠাইছেন বেটা, তো হাওয়া কয় না হাওয়া কয় না একটা তো কইতো। আল্লাহ তখন বললেন তোমরা আইসা পড়ো আমার বান্দার সাথে আমি কথা বলতেছি। আল্লাহ এখন ডাক দেখায় এ বুড়া, ফেরেশতারা প্রশ্ন করলো জবাব দিল কেন, এখন তিনি কয় আল্লাহ জমিনের উপরে হাদিস শরীফের মধ্যে যা পাইছিলাম জমিনের নিচে হাদিসে কোনো মিল হয়েছি না, কি পাইছিলে হাদিসে পাইছি সম্মান পাবো, ফেরেশতা সম্মান দিব, আপনার দয়া লাগবো, ফেরেশতা দমক দিল আপনার দমক দিতেছেন, হাদিসে তো কোনো মিল নাই। আল্লাহ তখন বললেন আমার নবী বলছিলেন ঠিক, কিন্তু তুই তো দুই নম্বর বুড়া, তোর সাদা হয়েছে না তুই নিজে সাদা করছ, আল্লাহ দাড়িটা আমার নবী সুন্নত আর সাদা দাড়িটা এটা তোমার পছন্দ, আমি তোমার পছন্দ তালাশ করছি। এমনি আল্লাহ ডাক দেখায় জি বান্দা বান্দি, আমি আল্লাহর পছন্দ তালাশ করে এই বান্দা বান্দির কবরে আমি আল্লাহ আসাব দিতে চাই না, আমি আল্লাহ আমার বান্দার কবরকে বিনা প্রশ্নেই জান্নাতের বাগান বানিয়ে দিলাম। কয়েক মাস পরে বড় একজন আলেম উনার বন্ধুর স্বপ্নে দেখে প্রশ্ন করছে, ও ইয়াহিয়া ইবনে আকসাম আপনি যে কালাদারে সাদা খুঁজে কবর ঢুকছিলেন বাঁচতে পারছেন নি না, কিছুটা হয়েছে কিছুটা অনু হয়ে আটকা গেছিলাম বেটা, ফেস খালিয়ে ছুটে গেছি, সুবহানাল্লাহ জুড়ে গেল। রসুলের এক নম্বর সুন্নত মিসওয়াক, দুই নম্বর সুন্নত দাড়ি, তিন নম্বর সুন্নত সালাম, একে অপরকে সালাম দিব বলে ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। রসুলের সুন্নত দা জীবন গড়া দরকার আছে নি, যদি রসুলের সুন্নত দা জীবন আমরা গটি তাহলে সম্মানী নবীর উম্মত হয়েছি, সম্মানী নবীর সাথে শ্রেষ্ঠ নবীর সাথে হাসর হবে, শ্রেষ্ঠ নবীর সাথে জান্নাতে বসবাস করা যাবে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কবুলকে বলেন আমিন। আজকের এই সুন্দর আয়োজন, এই যে একটা বিশাল আয়োজন, অনেক বড় বড় বক্তারা আসবে, এটা আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত বলি আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামের কৃতী সন্তান মাওলানা তাফাজ্জুল হোসেন আরবি, মেধাবী একজন ছাত্র, মেধাবী একজন আলেম, আপনাদের এলাকার নিয়ামত, এই জন্য তাকে নিয়ামতের কদর করবেন বলি ইনশাআল্লাহ। যেই এলাকায় আল্লাহ আলেম দেয়, এই আলেমকে যদি পাবলিক সম্মান দেয় না, কয়েক যুগ এই মাটি তার আলেম ফয়দা হয় না, এই জন্য আলেমদেরকে সম্মান দেওয়া, নিজের কদর করা, কতক্ষণ ঠিক কিনা, কদর করবেন সম্মান দিবেন, আর প্রতি বছর এইভাবে কোরআনের জন্য মাহফিল করবেন, রাজা আসুন ইনশাআল্লাহ। তো লক্ষ্য করে দেখেন রসুলের সম্মান, রসুলের শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, তাই শ্রেষ্ঠ নবীর সুন্নত দিয়া আমরা জীবনটা গঠন করতাম, যদি করতাম পারি তবেই আমরা কামিয়াব, তবেই আমরা জান্নাতি। আল্লাহ কুরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি সবাইকে বলুন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনারে গ্রহণ করে। অগণবিক আপনি যেভাবে ঘুমাইছেন এইভাবে যদি তারও ঘুমায়, আপনি যেইভাবে খাইছেন এইভাবে তারও যদি খায়, আপনি যেইভাবে ব্যবসা বাণিজ্য করছেন এইভাবে তারও যদি ব্যবসা বাণিজ্য করে, আপনি যেইভাবে লেনদেন করছেন অগণবিজি এইভাবে যদি আপনার উম্মতরাও লেনদেন করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবোই তাই না, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহকে মাফ করিয়া দেব। রসুলকে যদি গ্রহণ করতাম পারি তুমি আমার জীবন কামিয়াব, কথা কোন ঠিক কিনা, তুমি আমার জীবন কামিয়াব, আর না হইলে জিন্দেগির কোনো মূল্য নাই। হাসরের কঠিন ময়দানে বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যেই ব্যক্তি আমার রসুলকে গ্রহণ করবে, মান আত আনি দাখালাল জান্না, যারা রসুলকে গ্রহণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে এখন আপনাদের সামনে
মূল্যবান নসিহত পেশ করবেন আমার উস্তাদে মুকাররাম হযরত মাওলানা ফিরে কামেল হযরতুল আলম হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমতি